যে কোনো মানুষের কোনো আমরা অপমান করার জায়গা নেই, অমর্ত সেন হন বা যে কোনো আরো উচ্চ মানের মানুষ, আমরা সবাইকে শ্রদ্ধা করে নমস্কার করে অভিনন্দন করে শুধু একটাই কথা বলবো, কারো ধর্মের ব্যাপারে আমি তো কোনোদিন কোন ইসলামিক বা কোন অন্য ধর্মের লোকের বিরোধিতায় আমি ধর্মের ব্যাপারে আমি করার আমার অধিকার নেই। আমার মুসলিম ভাইরা কোনো মুসলিম ভাইরা কিন্তু জয় শ্রীরাম বললে তাদের কষ্ট হয় না, আমাদেরও ওই আল্লাহ আকবর বললে আমাদেরও কষ্ট হয় না, কিন্তু এই অমর্ত্য সেন বা যারা সোকল বুদ্ধিজীবী যারা আছেন, লেখাপড়া মানুষ আছেন, যারা অনেক উঁচ মানের মানুষ, আমাদের ধর্মের ব্যাপারে বলার তো কোনো অধিকার কাউকে আমরা দেব না। আমাদের ধর্ম আমাদের ধর্ম, উনি আপনি ভালো না লাগলে আপনি না করতে পারেন, আপনি খ্রিশ্চান হয়ে যান, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন, আপনি বৌদ্ধিষ্ট হতে পারেন, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে কারো আলোচনা করার অধিকার আমরা কাউকে দেব না। আমাদের ধর্ম আমরা হিন্দু ধর্মকে মানি, আমি সব ধর্মকে সম্মান করি, আমি আমি চার্চেও যাই, আমি মুসলিম ভাইদের সঙ্গেও আমার অনেক যোগাযোগ আছে, তাদের আল্লাহ আকবার নারায় তাদবীর আমার কোনো কষ্ট হয় না, আমার সবসময় তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি কাজ করছি। কিন্তু আমাদের ধর্ম আমাদের হিন্দু ধর্মে যদি আমরা কোনো কথা বলি তার উপরে কেউ প্রশ্ন করে, আর পশ্চিমবাংলা কারো ব্যক্তি নয়, পশ্চিমবাংলার ধর্মের ব্যাপারে যে কোনো রাজ্য থেকে পশ্চিমবাংলার মানুষ হলেন সব থেকে বেশি ধর্মপরায়ণ মানুষ, এখানে যত পুজো পাঠ হয়, এখানে যত ঠাকুর দেবতাকে মানা হয়, এখানে যত আমাদের মায়েরা দিদিরা যেভাবে ঠাকুর দেবতাকে পুজো করে নিজের পরিবারকে ভালো রাখার জন্যে, আমার মনে হচ্ছে ভারতবর্ষে নয় পৃথিবীতে কোনো দেশে এরকম পাবেন না, সেখানে একজন ব্যক্তি একজন উচ্চ মানের ব্যক্তি তাকে হান্ড্রেড না কোটি কোটি সম্মান দিয়ে আমি বলবো আমাদের ধর্মে কোন ভগবানকে আমি মানব, আমি বজরঙ্গলীকে মানব বা শ্রীরামকে মানব বা মা কালীকে মানব বা দুর্গা ঠাকুরকে মানব, যত 33 কোটি আমাদের ঠাকুর দেবতা আছেন তাদের ব্যাপারে কেউ প্রশ্নচিহ্ন আর হোর্ডিং লাগাবে এটা কিন্তু আমাদের কষ্ট লাগছে। আর আমি বলবো ভগবান তাকে রক্ষা করুক, আমি চাইছি না কারো কোনো রকম